উত্তম কুমারের দাম কত? যদি আপনাকে এই প্রশ্নটা করি যে উত্তম কুমারের দাম কত, তাহলে আপনার উত্তরটা কি হবে? শুনুন তবে, একবার নিজের প্রাণের বন্ধু ডাক্তার লালমোহন মুখোপাধ্যায়ের বাড়িতে তার বিয়েতে উত্তম কুমার গেছেন বরযাত্রী হয়ে। তাকে দেখে তো বিয়ে প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড়। তখন লালমোহনের শ্বশুরমশাই প্রত্যেককে হাত জোর করে বললেন, এখন আপনারা উত্তম কুমারকে ছেড়ে দিন, বাসর যখন হবে তখন আপনারা খুব কাছ থেকে ওকে দেখতে পাবেন, গান শুনবেন, কিন্তু কে কার কথা শোনে? বাধ্য হয়ে উত্তম কুমার তখনই গাড়ি বের করে বর্ধমানের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে চলে গেলেন। উত্তম কুমারের বাবা মেট্রো সিনেমার চিফ অপারেটর। বাবার দেওয়া পাশ নিয়ে উত্তম গেছেন কয়েকজন বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে। ছবি শুরু হওয়ার পর এক ভদ্রলোক তাদের নিয়ে ওপরে বাবার পাশে বসালেন। ছবি দেখার পর বন্ধু লালমোহন উত্তম কুমারকে বললেন, মেসমশাই আমাদের অন্ধকারের মধ্যে কি করে দেখতে পেলেন বলতো? আমরা আর কখনো মেট্রো সিনেমাতে সিনেমা দেখতে আসব না। চন্দ্রনাথ ছবির শুটিংয়ের সময় উত্তম কুমারের হঠাৎ খেয়াল চাপল বাড়িতে মার্বেল বসাবেন। সকালে শুটিংয়ে বেরোবার আগেই ন্যাশনাল ফ্লোরের অফিসে গিয়ে আগাম টাকা দিয়েই ব্যবস্থা পাকা করে এলেন। শুটিং থেকে ফিরে এসে দেখলেন অন্যান্য ঘরগুলোতে ঠিকঠাক মার্বেল বসানো হয়ে গেলেও বাবা মার ঘরটায় এখনো হয়নি, কাল হবে বলে মিস্ত্রিরা চলে গেছেন। কথাটা শুনেই প্রচণ্ড খেপে গেলেন উত্তম কুমার। তার বাবা এক রাতের ব্যাপার বলে যতই বোঝান না কেন, ততই উত্তম কুমার বাবাকে বললেন, আপনারা না থাকলে আমরা কোথায়? বাবা মায়ের প্রতি উত্তম কুমারের এতটাই শ্রদ্ধা ছিল যে তখনই গাড়ি নিয়ে ছুটলেন ন্যাশনাল ফ্লোরের অফিসে। কিছুক্ষণ পরই চারজন মিস্ত্রি নিয়ে এসে তরুণ কুমারকে বললেন, আজ রাতেই বাবার ঘরের কাজ শেষ করে দেবে। এক অবাঙালি প্রযোজক উত্তম কুমারের রেট শুনে বলেন, আপনি যে এত টাকা চাইছেন তাতে কি মনে করেন আপনার বাজার দর এত? কথাটা শুনে উত্তম কুমার বেজায় চটলেন। রেগে গিয়ে সেই প্রযোজককে গাড়িতে বসিয়ে তখনই নিয়ে গেলেন যোগমায়া দেবী কলেজের সামনে। তখন মেয়েদের মর্নিং ক্লাস চলছিল। গাড়ি থেকে নেমে সিগারেটের দোকান যেতেই কলেজ পড়ুয়া একটি মেয়ে চেঁচিয়ে উঠল, ওরে তোরা দেখ উত্তম কুমার এসেছে। ব্যাস কলেজের সব মেয়েরা এগিয়ে এসে ঘিরে ফেলল। কোনো রকমে গাড়িতে উঠে যেতে যেতে উত্তম কুমার সেই প্রযোজক মশাইকে বললেন, উত্তম কুমারের কত দড় হওয়া উচিত এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এতক্ষণ আমি যেটা পাঠ করলাম তার তথ্যসূত্র অজানা উত্তম আশিস তরু মুখোপাধ্যায়ের লেখা। আমি তাকে আমার চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আর মহানায়ক উত্তম কুমারের সম্পর্কে এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা খুব ভালো করে জানেন যে আপনাদের কী করতে হবে। এটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দিন। নমস্কার।